নমস্কার, আমি প্রবোধ ঢালী। এর আগে আমি হিন্দু ধর্মের বর্ণভেদ প্রথা নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, এটা হলো তৃতীয়। প্রথম ভিডিওতে আমি বলেছি যে বর্ণভেদ প্রথা কী এবং তা কবে থেকে শুরু হয়, এবং বেদ পুরাণ ও শ্রীমৎ ভগবত গীতায় এই বর্ণভেদ প্রথা নিয়ে কী বলা হয়েছে। এবং দ্বিতীয় ভিডিওতে বৈদিক, মৌর্য ও গুপ্তযুগে প্রথার অবস্থা কেমন ছিল এবং কতটা মানব কল্যাণকর ছিল, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আমার বিষয় পাল ও সেন যুগে এই প্রথার অবস্থা ও কেন এই প্রথা অস্পৃশ্যতার রূপ নিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করল। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মের নিম্নবর্ণের মানুষ বিভিন্ন রকম সামাজিক বাধার শিকার হয়ে আসছে, যার ফলশ্রুতিতে অসংখ্য নিম্নবর্ণের হিন্দু অন্য ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করে। মৌর্য যুগে সম্রাট অশোকের সময় থেকে হিন্দু ধর্মের মানুষদের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার প্রবণতা দেখা যায় সবচেয়ে বেশি। এদের মধ্যে একটা বড় অংশ ছিল নিম্নবর্ণের জনগোষ্ঠী। এই যুগে শুধু বঙ্গদেশ নয়, সমগ্র ভারতে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়। তবে মৌর্য যুগের পতনের পরও বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এই প্রভাব রয়ে যায় বঙ্গদেশে। মৌর্য যুগের পতনের পর ভারতবর্ষে বিভিন্ন রাজবংশের উত্থান ও পতন ঘটে, তাদের নিজেদের মধ্যে নানা রকম অশান্তি ও বিশৃঙ্খলা দেখা যায়। তারপর খ্রিস্টীয় 750 সালে তৎকালীন বঙ্গদেশের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই সাম্রাজ্য সম্পূর্ণ বঙ্গদেশ, উত্তর ও উত্তর পূর্ব ভারত এবং নেপাল পর্যন্ত প্রসারিত ছিল। এই পাল রাজারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিল এবং এই সময় বঙ্গদেশ বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। খ্রিস্টীয় 1100 থেকে 1200 সালের দিকে পাল সাম্রাজ্যের পতন ঘটিয়ে সেন সাম্রাজ্যের উত্থান ঘটে। বল্লাল সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা, বিজয় সেনের পুত্র ও সেন বংশের দ্বিতীয় রাজা। তিনি হিন্দু এবং অসদীনাথ নামক দাক্ষিণাত্য ব্রাহ্মণ জাত। তিনি ক্ষমতায় আসার পর দেখতে পান বাংলার বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এইসব বৌদ্ধ জনগোষ্ঠীকে হিন্দু ধর্মে ফিরে আসার ফরমান জারি করেন। কিছু বৌদ্ধ তাতে রাজি হয়ে হিন্দু ধর্মের নিম্নবর্ণের সাথে মিশে যায় এবং অন্য একটি অংশ নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যায়। তবে বেশিরভাগ বৌদ্ধ জনগোষ্ঠী তার আদেশ মানতে রাজি হয়নি এবং তখন বল্লাল সেন তাদের অস্পৃশ্য বলে ঘোষণা করেন এবং তাদের খুলনা, বরিশাল, ফরিদপুর ও সুন্দরবন অঞ্চলে বিতাড়ন করেন। পরবর্তীকালে এইসব বৌদ্ধরা বৈষ্ণব ধর্মের প্রভাবে হিন্দু ধর্মে ফিরে আসে। তবে এদের বেশিরভাগ হিন্দু ধর্মের নিম্নবর্ণ শূদ্রের অন্তর্ভুক্ত হয়। বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তনকারী হিসেবেও পরিচিত। প্রজারা সৎপথে চলবে এই উদ্দেশ্যে বল্লাল সেন কৌলিন্য প্রথা সৃষ্টি করেছিলেন। উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে যারা নবগুণ বিশিষ্ট ছিলেন, বল্লাল সেন তাদের কুলীন উপাধি দিয়েছিলেন। এই নবগুণগুলো হলো আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, শান্তি, তপ ও দান। এগুলি কুললক্ষণ নামে পরিচিত। বল্লাল সেন নিয়ম করেছিলেন যে প্রতি 36 বছর পর একবার গুণ ও কর্ম অনুযায়ী কুলীন ও অকুলীন নির্বাচিত হবে। এই প্রক্রিয়াকে সমীকরণ বলা হয় এবং এই সমীকরণ তার পরবর্তী বংশধরেরা চালিয়ে যাবে। কুলমর্যাদা লাভার্থে সবাই ধার্মিক ও গুণবান হতে চেষ্টা করবে, এই ছিল রাজার উদ্দেশ্য। তবে তার মৃত্যুর পর এই সব নিয়মকানুন আর কেউ মানেনি। কে কুলীন হবে আর কে অকুলীন হবে তা বংশগত প্রথায় পরিণত করে এই উচ্চ শ্রেণীর কুলীন ব্রাহ্মণরা, এবং এইসব কুলীন ব্রাহ্মণরা অন্য বর্ণের মানুষদের নিকৃষ্ট ভাবতে শুরু করে এবং আস্তে আস্তে কুলীন প্রথা হয়ে পড়ে জীবিকা অর্জন ও উপার্জনের মাধ্যম হিসাবে, এবং তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে বিভিন্ন রকম কুপ্রথার প্রচলন শুরু করে। তার মধ্যে সতীদাহ প্রথা অন্যতম। এরপর বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা দখল করে। এরপর আরও অনেক মুসলিম শাসক আসে বাংলায়। কুলীন ব্রাহ্মণদের অত্যাচারে ও শোষণের ফলে এই সময় বাংলার নিম্নবর্ণের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। বর্তমানে পূর্ব ও পশ্চিমবঙ্গের বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠী
এইসব নিম্নবর্ণের মানুষদের বংশধর। তবে বৈষ্ণব ধর্মের কারণে অসংখ্য মানুষ মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়া থেকে রক্ষা পায়। তারপর তো আপনারা সবাই জানেন ব্রিটিশ শাসন শুরু হয় বঙ্গদেশ থেকেই, এবং আস্তে আস্তে তারা সমস্ত ভারতবর্ষ দখল করে নেয় এবং মুসলমান শাসনের অবসান ঘটে। এই সময় ব্রিটিশরা এবং তৎকালীন কিছু শিক্ষিত মনীষীদের অবদানের ফলে বাংলা থেকে কুরিন ব্রাহ্মণদের অত্যাচার থেকে কিছুটা হলেও মানুষ রক্ষা পায়। তবে এখনও ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও অস্পৃশ্যতা মানুষের মধ্যে অল্প বিস্তর রয়ে গেছে। এখনও উঁচু ও নিচু বর্ণের মধ্যে বিবাহ সচরাচর দেখা যায় না, গেলেও তা খুবই কম। পুজো পার্বণেও ব্রাহ্মণদের প্রাধান্য রয়ে গেছে। তবে সরকারি কিছু উদ্যোগের ফলে নিম্নবর্ণের মানুষেরা চাকরি বাকরিতে সংরক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। এর ফলে নিম্নবর্ণের মানুষের মধ্যে শিক্ষার হার আস্তে আস্তে বাড়ছে। তবে পশ্চিমবঙ্গের চেয়ে বর্তমান বাংলাদেশের নিম্নবর্ণের মানুষের মধ্যে শিক্ষার হার বেশি। এই হলো বর্ণভেদ প্রথা নিয়ে আমার শেষ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।